পুজোর ছুটির প্রায় শেষের দিকে অ্যাডভোকেট দময়ন্তী আজ সকাল থেকে আলমারির সব জামাকাপড় নামিয়ে নিয়েছেন একটা একটা করে ভাজ করে নির্দিষ্টটাকে গুছিয়ে রাখছেন আদালত খুলে ফেললে তখন আর দম ফেলার ফুরসত পাওয়া যাবে না একেই তো এত লম্বা একটা ছুটি গেল তার উপর কত কত কেস ঝুলে আছে দীর্ঘদিন ধরে নিঃশ্বাস ফেলার সময় থাকে না তখন বেছে বেছে মিলিয়ে মিলিয়ে যে জামা কাপড় পরেন তার সময়টুকু তখন হয় না তাই আজ সকাল থেকে এই দক্ষযজ্ঞ নেমেছে এই সময় ভোরবেলা বাঁচতে দময়ন্তীর গলা তোলেন করবি দরজাটা খুলে দেখতো কে এলো ড্রয়িং রুম থেকে করবির গলা পাওয়া গেলো আমার একটা পার্সেল এসেছে মা ডেলিভারি ম্যানকে উপরে আসতে বলছি দময়ন্তী এর সাথে বললেন কেন উপরে আসার কি দরকার তার অনকে বললেই তো দিয়ে যায় করবি দরজা খুলতে খুলতে বলল। সেটা তুমি বুঝবে না মা দরজা খোলার শব্দ পাওয়া যায় দয়ন্তীর কাপড় গোছাতে গোছাতে কান পেতে থাকেন হঠাৎ করে করবের উত্তেজিত এটা কি হলো আমি ম্যাজেন্ডা কালারের জামা অর্ডার করেছিলাম আর এনেছে লাল রঙের জামা ডেলিভারি ম্যানের গলায় পাওয়া গেলো ম্যাডাম আমি তো এতগুলো কিছু জানি না আমাকে যা দিয়েছে তাই নিয়ে এসেছি আপনি যাদের কাছ থেকে জামা অর্ডার করেছেন তাদের সাথে কথা বলুন এর কিছুক্ষণ পর বাঘবিতণ্ড শোনা যায় সপাটে দরজা লাগানোর শব্দ পাওয়া যায় দময়ন্তী এবার উঠে আসতে করবি রাগে গজগজ করতে বলে বুঝেছো তো এবার কেন ওদের উপরে আসতে বলি একটা অর্ডার করলে আর দিয়ে যাবে আবার অনলাইনে দেখাবে এক রকম দেবে এক রকম তাই প্রতিবার ওদের সামনে চেক করে নিই ম্যাজেন্ডা কালারের জামা অর্ডার করেছি এসেছে ক্যাটক্যাটে লাল জামা দময়ন্তী হাসেন তারপর বলেন তোরা এত অলস একটু কষ্ট করে শপিং মলে গেলে কি হয় নিজে দেখে শুনে তারপর কিনবি করবি তার সাথে বলে এই ওটা তোমাদের যুগ আমাদের এই যুগে অনলাইনে কেনাকাটা ছাড়া চিন্তা করা যায় না মা এতে সময়ও বাছে দমন্তে মাথা নাড়েন এটা অবশ্য ঠিক এই আধুনিক ব্যস্ততার জীবনে তাল মিলিয়ে চলতে গেলে অনলাইনে কেনাকাটা ছাড়া উপায় নেই দমন্তে নিজের রুমের দিকে পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়ান তারপর ঘুরে চিন্তিত গলায় বলেন করবি একটা কথা বলি তোরে আর দুটো দিন পর তো আমার কোড খুলে দেবে তুই একা বাসায় থাকলে কখনো ডেলিভারি ম্যানকে উপরে আসতে বলিস না ইদানিং কত কি ঘটনা ঘটেছে গত সপ্তাহে দেখলি না একটা মেয়ে এমন অনলাইন অর্ডার করেছিল ডেলিভারি ম্যান একা পেয়ে মেয়েটা খুন করে স্বর্ণ অলঙ্কার নিয়ে পালিয়েছে যদিও পুলিশের হয়তো ধরা পড়েছে কিন্তু মেয়েটা তো মরে গেল তুই ভুলেও ওদের উপরে আসতে দিবি না কষ্ট করে হলে একটু নিচে নেমে গিয়ে দারোয়ান চাচার সামনে গিয়ে দেখে আসবি করবি এবার কাছে এসে মায়ের গলা জড়িয়ে ধরে আমাকে নিয়ে খুব টেনশন করো তাই না মা একটু ভেবো না আমি সাবধানেই থাকবো এরপর থেকে তুমি বাসায় না থাকলে আর ওদের উপরে আসতে বলবো না দময়ন্তী মেয়ের কপালে চুমু খান এই মেটা ছাড়া যে ওর পৃথিবীতে আর কেউ নেই আদর করে বলেন লক্ষ্মী মা আমার আচ্ছা তুই আমার সাথে একটু হাত লাগাও জামা কাপড় একা গুছিয়ে পারছি না করবি মায়ের রুমে ঢুকে চোখ ছানা পড়া হয়ে গেল এত জামা কাপড় গহনা বের করে বসেছে চোর খবর পেলে তো তোমার সব চুরি করে নিয়ে যাবে মেয়ের হাসেন বলেন চুরি করে পালাবে কোথায় তোর হাফিজ আঙ্কেল আছে না পুলিশে ও ঠিক খুঁজে বার করে ফেলবে নে এবার হাত লাগা করবে হাঁটু মুড়ে মায়ের পাশে বসে তারপর একটা একটা করে কাপড় গোছাতে গোছাতে বলে আচ্ছা মা তুমি তো কেস দেখলে অনেক অসঙ্গতি খুঁজে পাও তারপর সেই কেস জিতে আসো ওই যে খুনের কথাটা বললে এখানে আমার একটা অসঙ্গতি চোখে পড়ছে দয়াবন্তী চোখ মুখ তোলেন কুচকে বলেন কী অসঙ্গতি করবে উৎসাহের সাথে বলে যে ডেলিভারি ম্যান খুনটা করেছে সে কোথাও পালিয়ে যায়নি তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ সে যদি খুনটা করে তাহলে সে পালিয়ে না গিয়ে বাসায় বসেছিল কেন দয়াবন্তী ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে এটা এক ধরনের চালাকি বরং ও পালিয়ে না গেলেও ওর বিরুদ্ধে খুনের অভিযোগটা আরো দিব্যি আট দশটা মানুষের মতো বাসায় বসে ভাত খেতে খেতে বসে কাঁচা খায় খাওয়ার সময় ছেলেমেয়েকে চকলেট কিনে দেয় বউকে চা দিতে বলে এদের নার খুব শক্ত হয় করবি মায়ের যুক্তি ফেলতেও পারে না আবার ঠিক যেন পুরোপুরি সন্তুষ্ট হতে পারে না বলে তবুও একটা ডেলিভারি ম্যান এমন পেশাদার খুনি হতে পারে এটা আমার মনে হয় না আমার মনে হচ্ছে এই লোকটা একটা মিথ্যে খুনের মামলায় ফেসে গেছে দময়ন্তী এবার হেসে বললেন বাহ তুমি তো দেখে আমার মতোই চিন্তা করছিস গরবে হেসে বলে দেখতে হবে তো কার বিখ্যাত অ্যাডভোকেট দময়ন্তী যিনি মিথ্যে মামলায় ফেসে যাওয়া মানুষকে মুক্ত করেন আমি তার মেয়ে দময়ন্তী ওর বলার ঢং দেখে হেসে গড়িয়ে পড়েন হয়েছে হয়েছে এবার ওই তাকটা ধর ইস এত জামা যে কেন কিনি ছুটির পর আজ আদালতের প্রথম কার্য দিবস সকাল থেকে যেন কাজের পাগলা ঘোরা ছুটছে দুটো হিয়ারিং শেষ করে দময়ন্তী নিজের চেম্বারে বসে নোট লিখছিল তার আগে যাদের হয়ে কেস লড়ছেন তাদের ব্রিফ করতে হয়েছে এমন সময় কানা মিজানকে দেখা যায় আপা দুপুরের খাবার তাহলে রুমে দিয়ে যাই আজকে দময়ন্তী মুখ তোলেন একটা ভালো লাগায় মন ভরে যায় কানা মিনা মিজান ঠিক ওর খোঁজ খবর রাখেন এককালে লোকটাকে ছোটোখাটো অপরাধে জড়িয়েছিল প্রায় কোটে দেখা যেত ওকে একদিন দময়ন্তী ওর হয়ে একটা কেস লড়েছিলেন সেবার মিজানের দোষ ছিল না পাকচক্রেও ফেঁসে গিয়েছিল দময়ন্তী সেই কেসটা জিতে ওকে খুব করে বুঝিয়েছিল যাতে আর এমন অপরাধ না করে এরপর থেকে লোকটা যেন কি হয় দময়ন্তীর আশেপাশে থাকে ফাইলপত্র গুছিয়ে রেখে নতুন নতুন কেস নিয়ে আসে দময়ন্তী নিয়ম করে ওকে মাস শেষে টাকা পয়সা দেন তাছাড়া যারা কেস নিয়ে আসে তারাও খুশি হয়ে ওকে কিছু দেয় সেদিন বিকেলে যখন সব কাজ শেষ করে দময়ন্তী আদালত প্রাঙ্গণ থেকে বের হতে যাবে পেছন থেকে একটা ডাকে ঘুরে তাকান অ্যাডভোকেট শামীম ওর জুনিয়র ছেলেটা খুব ভালো প্রায় ওর কাছে আছে কেস নিয়ে আলোচনা করে যায় দময়ন্তী হাসিমকে বলেন কি খবর শামিম ভালো ছিলে এই কদিন স্বামী মাথা নিলে বলে হ্যাঁ পা ভালোই ছিলাম কিন্তু আজ থেকে তো আবার সেই দৌড়ঝাঁপ এত এত কেস মানুষের কোনো কাজ নেই কিছু হলে কেস ঠুকে দেয় দয়বন্তি এবার মুচকে এসে বলে না হলে তো আমাদের আর হাত পা মেরে বসে থাকতে হবে হঠাৎ একই মনে হতে দয়ন্তী বলেন আচ্ছা স্বামী ওই যে খুনি ডেলিভারি ম্যানের কেসটা তুমি লড়ছো না কী খবর কেসটার বলো তো স্বামী নিরাসক্ত গলায় বললো কোনো সম্ভাবনায় নেই আপা মার্ডার লোকটার হাতের ছাপ পাওয়া গেছে আর খুনের সময় এটা লোকটার ডেলিভারি সময়ের সাথে মিলে গেছে যদি কোনো চাক্ষুষ সাক্ষী নেই কিন্তু এতে ওর কম করে হলেও যাবজ্জীবন যাবে আর আসামি পক্ষের অত টাকা পয়সা নেই যে কেস চালাবে এজন্য তো আমার মতো জুনিয়র উকিলের কাছে এসেছে দেখি আর দু একটা হেয়ারিংয়ের পর কেসটা ছেড়ে দিব দমন্তী ভুরু একটু ভাবেন তারপর সিরিয়াস ভঙ্গিতে বলেন আচ্ছা স্বামী তোমার কি মনে হয় লোকটা সত্যিই খুন করছে স্বামী অনিশ্চিতকালে বলে একটা জিনিস আমার খটকা লাগে লোকটা যদি স্বর্ণ অলঙ্কারের জন্যই খুন করে থাকে তাহলে সেগুলো কই পুলিশ তন্নতন্ন করে খুঁজেও সেগুলো হদিশ পায় খুঁজে পায়নি কয়েকবার রিমান্ডে নিয়েছে তাতে কোনো খবর মিলেনি আর লোকটা আমার খুব সাধারণ মনে হয় কিন্তু কোনো শক্তপক্ত প্রমাণ নেই কথাগুলি শেষ একটা হতাশা নিয়েই বললো স্বামীম দময়তে হঠাৎ করে আজ সকালে করবির কথাগুলো মনে পড়ে করবি একই কথা বলেছিল একটু ভাবেন তারপর একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলেন স্বামীম যদি কিছু মনে না করে কেসটা আমি টেক অভার করতে চাই তুমি যেহেতু এটা ছেড়ে দিতে চাইছো স্বামী ভেসে ফেলে বললো আপা এই কেসে কিন্তু তা খুব শক্ত আপনি নিতে চাইছেন আমার আপত্তি নেই কিন্তু শেষকালে বা প্রথমবারের মতো কে ছেড়ে আপনার বদনাম হয়ে যায় দমিনতে অবশ্য তা ভাবছেন না নিচু গলায় বললেন তাতে কিছু যায় আসে না মাঝে মাঝে হাঁটতে হয় কিন্তু লোকটা যদি সত্যিই নির্দোষায় প্রমাণের অভাবে শাস্তি ভোগ করে তাহলে আফসোসের সীমা থাকবে না আমি কেসটা লড়বো তুমি কানামিজানকে কেসের পুরো ফাইলটা দিয়ে দাও স্বামী মাথা নাড়ে আবার এই দৃঢ়চেতা মুখটা ওর খুব চেনা উনি কেস নেওয়া মানে একটা নতুন কিছু হওয়া সম্ভব অসম্ভবকে সম্ভব করা আজ দুপুরের পর আকাশটা হঠাৎ করে অন্ধকার হয়ে এসেছে জোর বৃষ্টি নামবে দময়ন্তী চায়ের কাপে চুমুক দিতে দিতে সেই কেস ফাইলটাতে চোখ বোলাই মামলার বিবরণে প্রকাশ ভিকটিম নীলিমা রহমান বয়স পঁয়ত্রিশ স্বামী মহসিন রেজা বয়স চল্লিশ নিঃসন্তান এই দম্পতি ঢাকার অদূরে নিজেদের একটা ছোট্ট একতলা বাসায় থাকতেন ঘটনার দিন একটা ক্রিকেট ব্যাট ডেলিভারি দেওয়ার কথা ছিল সেটা কি না ভিকটিমের স্বামী মহসিন রেজা অনলাইনে কবির এন্টারপ্রেন্স থেকে অর্ডার করেছিলেন সেদিন মহসিন সকাল নয়টায় কাজে বেরিয়ে গেলে দুপুর একটার কিছু আগে আসামি ডেলিভারি ম্যান সুমন পাটোয়ারির ফোন আসে তখন মহসিনের স্ত্রী নীলিমা ফোন নিয়ে বাড়িতে ক্রিকেট ব্যাটটা পৌঁছে দিতে বলেন এর ফাঁকে মহসিন নিজেও নীলিমাকে ফোনে বলেন সুমন নামের একজন ডেলিভারি ম্যান ক্রিকেট ব্যাট নিয়ে আসছেন নীলিমা ফোনে দুপুরের একটা নাগাদ ডেলিভারি ম্যান সুমনের ফোন আসে উনি ব্যাট ডেলিভারি নেবার সময় খুনটা হয় ফরেনসিক রিপোর্ট অনুযায়ী খুনের সময়টা দুপুর একটা থেকে তিনটার মধ্যে এদিকে ভিক্টিমের স্বামী মহসিন বিকাল নাগাদ অনেকবার নিজের স্ত্রীর মোবাইলে ফোন করে না পেয়ে প্রতিবেশী মাহফুসকে ফোন দিয়ে খোঁজ নিতে বললে এই মর্মান্তিক ঘটনা জানা যায় ভিকটি মেঝেতে পড়েছিল মাথার পেছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে ক্রাইম সিন থেকে রক্ত মাখা সেই ব্যাটটা পড়ে থাকতে দেখে আর তাতে শুধুমাত্র আসামি সুমন পাটোয়ারের হাতের ছাপ ছিল এটুকু পরে দময়ন্তী থামেন একটা মানুষ অনলাইনে ক্রিকেট ব্যাট অর্ডার করবে কেন অবশ্য আজকাল অনলাইনে মানুষ সবাই অর্ডার করে আর একটা জিনিস ভাবেন সেদিন করবি যেমন ডেলিভারি ম্যানকে বাসায় ডেকে নিয়ে জামাটা পরীক্ষা করে নিয়েছিল এই কেসের ভিক্তি নীলিমা তো তাই করতে পারে আর সেক্ষেত্রে ব্যাটে সুমনের হাতের ছাপ থাকাটাই স্বাভাবিক কিন্তু হত্যা যে ওই ক্রিকেট ব্যাটটাই দিয়ে হয়েছে সেক্ষেত্রে অন্য কেউ খুন করলে তার হাতের ছাপ পাওয়া যেত কিন্তু তা তো পাওয়া যায়নি না হাফিজের সাথে একটু কথা বলতেই হবে আজ দমিনতে যখন বের হয় ততক্ষণ বৃষ্টি ধরে এসেছে চিটচিটে গরম করে থানায় পৌঁছাতে বেশি সময় লাগে না হাফিজ দয়মন্তীকে দেখে উঠে দাঁড়ায় বহুদিন পর আপার দেখা পাইলাম দময়ন্তী হেসে বলেন আসতে হলো একটা কেসের ব্যাপারে বেশি সময় নিব না তোমার তুমি তো ব্যস্ত হাফিজ হাত নেড়ে বলল আপা আপনার জন্য আমি সব সময় ফ্রি আপনি আসা মানে নতুন চমক বলে নাপা কোন কেসটা এবার দময়ন্তী সব বলতে হাফিস মাথা নেড়ে বললে আপা এই প্রশ্নটা আমারও মাথায় এসেছে পরে খোঁজ নিয়ে জানলাম কবির এন্টারপ্রাইজ বাংলাদেশের জাতীয় দলের ব্যবহৃত কিছু ব্যাট মাঝে মাঝে বিক্রি করে তাতে খেলোয়াড়দের অটোগ্রাফ থাকে মহিন রেজা একালে ভালো ক্রিকেট খেলতেন ন্যাশনাল লেভেলে না হয়ে ক্লাব লেভেল পর্যন্ত খেলেছেন তাই এমন ক্রিকেট ব্যাট পেলে সংগ্রহ করেন এর আগে এদের কাছ থেকে এভাবে অনলাইনে অর্ডার করে ব্যাট সংগ্রহ করছিলেন দমেন্তি এবার বুঝতে পারেন এই ক্রিকেট ব্যাটটা অন্য সাধারণ ব্যাটের মতো না যে যে কোনো দোকানে গেলে পাওয়া যাবে দমেন্তি একটু ভাবেন তারপর বলেন আচ্ছা ক্রিকেট ব্যাট দিয়ে কি খুনটা হয়েছে শিওর হাবি জোরে সম্মৃতি সুসং মাথা নাড়ে বলে ফরেন্সিক টিম নিশ্চিত করছে মাথার ক্ষতস্থান আঘাতের ধরুন ক্রিকেট ব্যাটের একটা ধারের সাথে মিলে যায় আর ব্যাটে গায়ে লাগা থাকা রক্ত ভিকটিমের দমেন্তি একটু ভাবেন তারপর বলেন কিন্তু খুনের মোটিভ কী একজনকে শুধু শুধু আরেকজনকে মেরে ফেলতে পারে আমি যতজনের মামলার বিবরণে বলা হয়েছে যে স্বর্ণ অলঙ্কারের জন্য খুন করা কিন্তু খোয়া যাওয়া স্বর্ণ অলঙ্কার কি পেয়েছো তোমরা হাফিজ একটু কাঠটা ঝাঁকায় বলে এখনও পাইনি পেয়ে যাবো নিশ্চয় আর না পেলে হাতে যতটুকু প্রমাণ আছে তাই দিয়ে চার্জশিট দিয়ে দেওয়া হওয়া যাবে দমন্ত অসহায় বোধ করলেন তারপর বলেন আচ্ছা হাফিজ নীলিমার স্বামী রেজার অ্যাঙ্গেলটা খতিয়ে দেখেছ হাজব্যান্ড ওয়াইফের অমিল ঝগড়া আমি যতদূর জেনেছি এই দম্পতি নিঃসন্তান হাফিজ গম্ভীর মুখে বলেন আপা এখনও পর্যন্ত এই দম্পতির মধ্যে কোনো ঝামেলার খবর পায়নি আর আমরা মহাসিন সাহেবের মোবাইল ট্র্যাক করে দেখেছি খুনের সময় উনি বাড়ি থেকে দশ বারো কিলোমিটার দূরে ওনার খামারেই ছিল প্রতিদিন উনি এই খামারে আসেন বিশাল খামার হাঁস মুরগি মাছ সবজি সব কিছুই হয় সেদিন উনি খামারে ছিলেন এমনকি বউকে মেসেঞ্জারে ওখানকার পুকুরে কিছু শাপলা ফুলের ছবি পাঠিয়েছেন কিন্তু এ থেকে অনেকটা সময় পরেও কোনো রেসপন্স আসেনি তখন বারবার ফোন করেছেন পরে প্রতিবেশী ফোন করতে এই দুঃসংবাদ পান না আপাত দৃষ্টিতে সন্দেহ করার মতো তেমন কিছু নাই ধন্যবাদ দিয়ে বিদায় নেন ফেরার পথে ভাবতে থাকেন কেসটা ঠিক কোথা থেকে শুরু করবেন তার কোনো হদিশ এবার পাচ্ছেন না পুরো কেসটা আরও কয়েকবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে লাগলেন ওর খুঁজে বের করতেই হবে তার আগে এই কেসের একমাত্র আসামি সুমনের সাথে কথা বলা দরকার অন্তত ওর বক্তব্যটা জানা খুব জরুরি তার আগে এই কেসের আসামি সুমনের সাথে একটু কথা বলা নেওয়া দরকার কয়েকটা দিন পার হয়ে যায় সুমনের সাথে দেখা করার অনুমতি বের করতে সেদিন যখন কারাগারে পৌঁছে ততক্ষণে দুপুর হয়ে গেছিল উকিলের সাথে আসামির সাক্ষাৎকারে সাধারণত অগ্রাধিকার দেওয়া হয় দয়মন্ত্রীর নির্দিষ্ট কক্ষে ঢুকতে সুমন উঠে দাঁড়ায় সালাম দিয়ে বলে আপা আপনার নাম অনেক শুনেছি কিন্তু খরচের ভয়ে আপনার কাছে যাওয়ার সাহস হয়নি দমন্তী মনটা খারাপ হয়ে যায় লোকটার দিকে তাকাতে মনে হয় একেবারে সাধারণ একটা মানুষ অবশ্যই এমন অনেক সাধারণের মাঝে অনেক ভয়ঙ্কর ক্রিমিনাল লুকিয়ে থাকে দময়ন্তী ওকে বসতে বলে তারপর সরাসরি জিজ্ঞাসক রাখছা খুনটা কি তুমি করেছ এক কথায় উত্তর দিবে সুমন একটু চুপ থেকে দৃঢ় গলে বলে না আপা আমি খুন করিনি আমি ওই দিন একটা ক্রিকেট ব্যাট ডেলিভারি দিয়ে চলে আসি দামিনী থামি বলেন কিন্তু ওই বেটে তোমার হাতের ছাপ পাওয়া গেল করে সুমন আশার গেলো বলে ওই ম্যাডাম আমাকে বলে ব্যাটটা খুলে ভালো করে দেখাতে আমি প্যাকেট খুলে ওনাকে দেখিয়ে তারপর চলে আসলাম তাই হয়তো আমার হাতের ছাপ পাওয়া গেছে আপা কেউ হয়তো আমারে ফাঁসাইছে পুলিশ আমারে অনেক মারছে কিন্তু আমি তো খুন করি নেই বলে আমি নাকি দশ বারে ভরি স্বর্ণ অলঙ্কার চুরি করছি আপা এগুলো স্বর্ণ আমি কই লুকায় রাখমু আমি তো ওনার বাসায় এক গ্লাস পানিও খাইনি সুমনের কথাটা চমকে আচ্ছা নীলিমাকে পেছন থেকে আঘাত করেছে। সুমন যদি কাজটা করে তাহলে নীলিমা ওর দিকে ঘুরে ফিরতে হতো নিতান্ত অপরিচিত একজন মানুষকে ড্রয়িং রুমে বসে নিশ্চয়ই নীলিমা রান্নাঘর বা বেডরুমে যায়নি নীলিমা যদি সুমনকে পানি বা নাস্তা খেতে দিত তাহলে গ্লাস বা প্লেটে সুমনের হাতের চাপ পাওয়া যেত কিন্তু তা তো পাওয়া যায়নি তাহলে খুনটা কে করল সপ্তাহের শেষের দিন যেন কাজের হাত পা গজায় কিছুতেই পেরে ওঠা যায় না বিকেলের শেষে অ্যাডভোকেট দয়মন্তী যখন বাসায় ফিরে ততক্ষণে শরীর মন দুটোই ক্লান্ত করবি দরজা খুলে বলে হ্যাপি উইকেন্ড মা দয়মন্তী একটা ক্লান্ত হাসি দেয় ব্যাগটা রেখে জামা কাপড় পাল্টাতে পাল্টাতে বলেন তোর খবর কি আস না তোদের নৌকো করে ফটোশ্যুট করার কথা করবি মন খারাপ করে বলে গিয়েছিলাম তো সবাই ফেসবুকে সাপলা বিলের ছবি দিয়ে সয়লাভ করে ফেলেছে তাই তো আজ গিয়েছিলাম নৌকায় উঠে শাপলা ফুলের সাথে ছবি তুলব কিন্তু হলো না দয় চুলটা ছেড়ে দিতে দিলে বলো কেন রে কী হলো আবার করবি মুখ গামরা করে বলে আমরা যেতে যেতে দুপুর ততক্ষণে শাপলা ফুল সব বুঝে গেছে নৌকার মাছি বললো শাপলা ফুল নাকি সকালে ফুটে আর রোদ বাড়লে বুঝে যায় আমাদের পুরো প্ল্যানটাই মাঠে মারা গেল কাল ভরে চলে যাব সবাই দয়মন্তী হাসেন মেটা ইদানিং বন্ধু সাথে ভালোই আড্ডা দেয় দয়মন্তী একটা দীর্ঘশ্বাস ফেলেন ওর বয়সে নিজেও বন্ধুদের সাথে কটো আড্ডা দিত এখন কাজের ফিরে সেই আড্ডায় হারিয়ে গেছে সাথে বন্ধুরা রাতের খাবার খেলে দয়মন্তী সেই ডেলিভারি ম্যান সুমনের কেসটা নিয়ে বসে সেদিন সুমনের সাথে দেখা হবার পর থেকে দময়ন্তী অনেক ভেবেছে কি করে লোকটাকে নির্দোষ প্রমাণ করা যায় যতই ভেবেছে ততই মনে হচ্ছে সুমন লোকটা খুনি না হল সেক্ষেত্রে আসল খুনিকে খুঁজে বের করতে হবে প্রমাণ সহ কারণ সুমনের পক্ষে দাঁড় করানোর মতো কোনো প্রমাণ নেই কিন্তু খুনটা কে করলো বাইরে কেউ যে কিনা সুমনকে যাবার পরেই এসেছিলো কিন্তু সে যদি খুন করে তাহলে ক্রিকেট ব্যাগটা তার হাতে ছাপ নেই কেন ভাবতে ভাবতে দময়ন্তী আবার কেসটা পড়তে বসেন পড়তে পড়তে একটা জিনিস মনে হয় কেসটা মহসিন রেজার ক্ষেত্রে প্রমাণগুলো একদম ঠিকঠাক খুনের সময় তার মোবাইলের লোকেশন খামারের পাশে আবার খুনের সময় বউকে সাপলা ফুলের ছবি পাঠিয়েছে দেখে শুনে মনে হচ্ছে প্রমাণগুলি একদম সাজানো গোছানো কোথাও খুঁত নেই সেদিন রাতে ঘুমানো যাবার আগে রুমের লাইটটা অফ করতে বিদ্যুতের চমকের মতো একটা কথা মনে পড়ে হয় দমেতে ধপ করে বিছানায় বসে পড়ে অন্ধকারে চোখ দুটো জ্বলে ওঠে জোরে নিচের ঠোঁটটা কামড়ে ভাবতে ভাবতে মুখটা একসময় উজ্জ্বল হয়ে যায় কেসটা প্রথম অসঙ্গতি ধরতে পেরেছেন আর দেরি হয়নি কেসের শুনানির তারিখ ফেলতে হবে দ্রুত তার আগে হাফিজের সাথে কিছু কাজ সেরে ফেলতে হবে আজ কোটে তিন নম্বর এজলাসে সুমনের কেসে শুনানি এই কদিনে মুখে দাড়ি গজিয়ে কেমন অচেনা লাগছে হালিমা দূর থেকে খেয়াল করেন মিন্টু দূর থেকে বাবাকে রেখে ডাকতে গিয়েও থেমে যায় হালিমা ছেলের হাত ধরে কোটের বারান্দায় দাঁড়িয়ে থাকে দমন্তী এবার চোখ তুলে তাকান ছোট্ট ছেলেটার মুখের দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে যায় কাছে এসে আশ্বাস শুরু বলেন হালিমা চিন্তা করো না তোমার স্বামীকে নির্দোষ প্রমাণ করে তবেই আমি এই কেস শেষ করব হালিমা হাটটা জড়িয়ে বলে আপা অনেক আশা নিয়ে আইছি সবাই কেছে আপনি পারবেন মাথা মাথানিরে কোর্টরুমে ঢুকে একটু পর মাননীয় বিচারক আসতে সবাই উঠে দাঁড়ায় প্রয়োজনীয় কদার্জি শেষ হবার পর শুনানি শুরু করার অনুমতি দেন জাজ সাহেব প্রথমে দয়মন্তী উঠে দাঁড়িয়ে মাননীয় আদালত আপনি অনুমতি দিলে আমি একজনকে একটু সামনে আসতে বলবো যা এই কেসের জন্য জরুরি জাজ সাহেব মাথানের সম্মতি জানাতে দয়ন্তী একটু গলা বাড়িয়ে বলে মিজান ব্যাটটা নিয়ে আসো কানা মিজান সামনে এসে দাঁড়ায় ওর হাতে একটা ক্রিকেট ব্যাট দেখা যায় আদালত সবাই কৌতূহল হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে দমন্তী ব্যাটটা একটা রুমাল দিয়ে ধরে তারপর বলে মাননীয় আদালত ধরা যায় এই মিজান একজন ডেলিভারি ম্যান এখন এই ব্যাটটা যদি আমি ইচ্ছে করে কোনো মার্ডার সিনে ফেলে রাখি তাহলে কিন্তু দোষটা ওই মিজানের হবে মাননীয় আদালত আমার মক্কেল সুমন পাটুরি একজন সাধারণ ডেলিভারি ম্যান যিনি কিনা আজকের দৈনন্দিন কাজকে আরো সহজ করে রোদ বৃষ্টি উপেক্ষা করে কাজ করে যান এই মামলার আগে সুমন পাটওয়ারি নামে সামান্য চুরিরও কোনো অভিযোগ বা অন্য কোনো মামলা ছিল না ঘটনার দিন সুমন বাদি মহিন রেজার বাসায় দুপুরে একটা ক্রিকেট ব্যাগ ডেলিভারি করতে গিয়েছিলেন ভিক্টেম রিলিমা রহমান ব্যাগটা খুলে দেখাতে বললে আমার মক্কেল সুমন পাটোয়ারি সেটা খুলে দেখান ঘটনা এইখানে আমি বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু সুমন ব্যাটটা দেখানোর উদ্দেশ্যে খুলেছিল সেদিন ব্যাটে সুমনের হাতে ছাপ থাকতেই পারে এরপর কেউ একজন নীলিমাকে খুন করে আর দোষটা যেয়ে পরে নিরাপদ সুমনের উপর মাননীয় আদালত এই কেসের কোনো চাক্ষুষ প্রমাণ নেই শুধুমাত্র মডার্ন ওপেনে হাতের ছাপ পাওয়া গেছে যার কিনে একটা যৌতিক ব্যাখ্যা আছে তার উপর ভিত্তি করে একজন নিরাপদ অসহায় মানুষকে অপরাধী সাব্যস্ত করা সমীচীন মনে করছি না আমি বিজ্ঞ আদালতের কাছে সুমন পাটোয়ারি জামিন আবেদন মঞ্জুর করেছি সেই সাথে প্রকৃত খুনি খুঁজে বার করার জন্য এই কেসের অধিকতর তদন্তের দাবি করছি কথা শেষ হতে দময়ন্তী বসতে প্রতিপক্ষের উকিল দরুল হুদা একটা তেরছা হাসি হাসেন তার বক্তব্য শুরু করেন মাননীয় আদালত আমার প্রতিপক্ষ উকিল একটি প্রবাদ বাক্য ভুল গেছেন ডোন্ট জার্স এ বুক বাই ইটস কভার এই আদালত অনেক নৃশংস খুনিকে দেখেছে যাদের চেহারা নিত্যান্তই সাধারণ অতীতে কোনো অপরাধের রেকর্ড নেই এমন আসামিও আমরা দেখেছি তাই এই যুক্তিগুলো দুর্বল হাতে যখন প্রমাণ না থাকে তখন মানুষ এমন আবেগের কথা বলে মাননীয় আদালত আমরা এখন একটা খুনের বিচারের জন্য বসেছি যেখানে প্রমাণ আর অকট্ট যুক্তি শেষ কথা ভিকটিম নীলিমা যে মার্ডার ইউপেন দিয়ে খুন করা হয়েছে তাতে আসামি সুমন পাটরে। হাতের ছাপ পাওয়া গেছে আর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সময়টা ক্রিকেট ব্যাট ডেলিভারি দেবার সময় দুপুর একটা থেকে তিনটার মধ্যে আমি মাননীয় আদালতের কাছে এই নিঃশংস খুনি সুমন পাটোয়ারির সর্বোচ্চ শাস্তি দাবি করছি সেই সাথে জামিন আবেদন না মঞ্জুর করা সবিনয়ে নিবেদন করছি দয়নন্তী ছোট্ট করে একটা নিঃশ্বাস নেন না প্রতিপক্ষের উকিল তো এই কেসটা নিজের পক্ষে টেনে নিলেন এবার হালকা শক্ত করে ধরতে হবে না হলে জার্জ কাঙ্ক্ষিত আদেশটা দেবেন না দয়বন্তী এবার উঠে দাঁড়ান অনুমুঠে দিয়ে বলেন মাননীয় আদালত আমি এই মামলার বাদী মহাসিন রেজাকে একটু জিজ্ঞাসাবাদ চাই মহাসিন এক কোনায় মন খারাপ করে বসেছিল ওর নাম শুনে চমকে দেখাই তারপর ওর উকিল দরুল হুদা দিকে তাকাতে উনি কাছে এসে বলেন কেসের বিবরণ আপনি যা জবানবন্দি দিয়েছেন তাই বলবেন ভয়ের কিছু নেই দয়মন্তী এই প্রথম লোকটাকে দেখে লম্বা এক হারা গরম ব্যায়াম করা শরীর একসময় ক্রিকেট খেলতেন বলেই বুঝি এখনও শরীরটা ধরে রেখেছেন দয়বন্তীর চশমাটা ঠেলে একটু ঠিক করে নেন তারপর কাঠ গণার ধরণেও মহাসেনের সামনে গিয়ে বলেন আচ্ছা মহসেন সাহেব আপনি তো একসময় ক্রিকেট খেলতেন আচ্ছা একটা ক্রিকেট ব্যাটের কোন দিকটা বেশি শক্তি থাকে কিনারে নাকি যে দিক দিয়ে বলটাকে মারে সেদিকে আচমকে এই প্রশ্নে মহাসেন থতোমতো খেঁচায় দরি হৃদয় তড়িঘুরি ঘুরে উঠে দাঁড়ায় মাননীয় আদালত আমার প্রতিপক্ষের উকিল কেসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রশ্ন করে আদালতের মহামূল্যবান সময় নষ্ট করেছেন যার সাহেব বিরক্ত চোখে দরিড়তের দিকে তাকিয়ে বলে অবজেকশন ওভার রুলস জমেন একটু হাসেন ধন্যবাদ মাননীয় আদারণ এই কেসের মডার্ন প্রুপেন একটি ক্রিকেট ব্যাট যেটা কিনা এম বি এস ব্র্যান্ডের ওজন দুই পয়েন্ট সাত পাউন্ড ক্রিকেট ব্যাটে যে ছড়ানো ও দিয়ে বলটা খেলা হয় সে পার্শ্ব সে ব্যাটের কিনারের ধারের দিকটা বেশি শক্ত কাউকে প্রাণে মেরে ফেলতেছে যে খুনি ব্যাটটা এমনভাবে ধরবে যাতে ব্যাটের ধারের দিকে দিয়ে সজরে আঘাত করতে পারে কিন্তু এই খুনে উদ্ধারকৃত ক্রিকেট ব্যাটের ক্ষেত্রে ধারের দিকটার কাঠেরটা সামান্যতম ক্ষেত্রে জানি এতে এটা অনুমান করতে পারি যে ব্যাটে সুমনের হাত ছাপ পাওয়া গেছে সেই ব্যাট দিয়ে খুনটা হয়নি এর পাশাপাশি আমি আরও একটা বিষয়ে বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষণ করছি বৃষ্টি নীলিমাকে মাথার পেছনের দিক দিয়ে আঘাত করা হয়েছে সেটা করতে হলে নীলিমাকে পেছনে ঘুরে ড্রয়িং রুম থেকে রান্নাঘর বা বেডরুমে যেতে হবে একজন নিতান্ত অপরিচিত ডেলিভারি ম্যানকে নিশ্চয়ই উনি চা নাস্তা খেতে দেননি আর সেক্ষেত্রে টাকাটা আগেই পে করা ছিল সেক্ষেত্রে এটা সহজ অনুমান করা যায় যে সুমন পাটকরি খুন করার সুযোগ পাবারই কথা না দরুল হুদ এবার জোর গলা বলেন আদালত কেন অনুমানে বিশ্বাস করে না ব্যাটের ধারের দিকটা কাঠের অনেক শক্ত হয় সেই পাশ দিয়ে মাথায় আঘাত করা হলে কাঠটা নাও থেতলে যেতে পারে ব্যাটের আঘাতের খুনটা হয়েছে এটা ফরেন্সিক রিপোর্টে প্রমাণিত আর ভিক্রিম তখন কোনো আর আসামি সুমন পাটোয়ারি সেই সুযোগেই খুনটা করেছিল সেটা অনুমান দিয়ে কি করে বলা যায় জমিতে হাসেন তারপর বলেন আমার প্রতিপক্ষ উকিল ঠিক বলেছেন অনুমান দিয়ে কথা বললেই তো হবে না তাই সত্যিকারের যুক্তিসহ প্রমাণ আচ্ছা মহসিন সাহেব আপনার স্ত্রী খুন হবার সময় মানে দুপুর একটা তিনটা পর্যন্ত আপনি কোথায় ছিলেন এতক্ষণে মহসিন একটু স্বস্তিবোধ করেন চোখ মুখ স্বাভাবিক করে বলেন আমি সে সময় আমার খামারের কাছে সাপলা বিলেছিলাম কি আমি তখন আমার ছবি তুলে ওর ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়েছিলাম যা পরে আদালতে প্রমাণ হিসেবে রেকর্ড পেয়েছে দমেন্তি কৃত্রিম হতাশ হবার ভান করেন তারপর বলেন আচ্ছা ছবিগুলো দেখাতে পারি নুরুল্লুদা একটু বিভ্রান্ত হয়ে যান এই ছবি দেখে কি হবে দমন্তী যে কেস কোন দিকে নিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না প্রায় দেখা যায় উনি শুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোন একজন ল্যাপটপে মহসিন রোজার ফেসবুকে সেই মুহূর্তের স্ক্রিনশটটা আদালতে পেশ করতে দেখা যায় বাদি মহাসিন রোজা দুপুরে একটা মেসেজে লিখেছেন যে সাপলা বিলে যাচ্ছে দুপুর দুইটায় একটা সেলফি পেছনে সাপলা বিলে অনেকগুলো ছবি যেগুলোতে ওনার স্ত্রী নীলিমার মেসেঞ্জারে পাঠানো হয়েছে মহাসিন ছবিগুলো দেখে উজ্জ্বল গলা বলে এই সময় দেখেন আমি সে সময়টা কোথায় ছিলাম নীলমাকে পাঠানো ছবিগুলো কোনো রিপ্লাই পাইনি সিন করেনি মেসেজ ভেবেছিলাম গোসল করতে যাবে কিন্তু তিনটার পর যখন ফোন করে পাচ্ছিলাম না তো তো ওকে থামিয়ে দিল বাকিটা আমরা সবাই জানি আচ্ছা সুমন সাহেব এই ছবিগুলো তো আপনি দুপুর একটা থেকে দুটোর মধ্যে তুলেছেন মাসিনেতে আবার আত্মবিশ্বাস বলেন আপনি আমার পাঠানো মেসেজের নিচে টাইম দেখলে বুঝতে পারবেন হ্যাঁ ছবিগুলো ওই সময় তোলা দমেন্দি স্ত্রীর দৃষ্টিতে মসিন রোজার দিকে তাকিয়ে থাকেন তারপর যার দিকে ফিরে বলেন মাননীয় আদালত আমার শৈশব কেটেছে গ্রামে খালে বিলে বর্ষা এলে শাপলা ফুল দেখতে যা শরদের শেষ অব্দি দেখা যেত শৈশবের সেই স্মৃতি এখনও অনেকটাই ভুলতে বসেছি শেষ কবে শাপলা বিলে ফুল দেখতে গেছি মনে নেই কথার এই পর্যায়ে দরুল হৃদা বিরক্ত নিয়ে বলেন আমি প্রতিপক্ষ উকিল সাহেবাকে শৈশব থেকে বের হতে একটু বড় হয়ে আজকের এই সময়টাতে ফিরে আসতে বলেছি যেখানে একটা গুরুত্বপূর্ণ খুনের মামলা চলছে তাতে আদালত বেঁচে আছে হাসেন তারপর মাথা নেড়ে বলেন আমি আর বেশি সময় নিব না তবে এই কেসের ক্ষেত্রে আপনি শৈশবের কথা মনে রাখলে কেসটা হেরে যেতেন না দয়বন্তী এই কথায় দরুল পুরো ভেবাচাকা খেয়ে যান উনি বুঝতে পারছেন না দয়মিনতে এই কথাটা কেন বলছেন বুকটা ধুকপুক করতে থাকে হতে দয়মিনতে আবার শুরু করেন মাননীয় আদালত সাপলা বিলে সাধারণত ভোরের দিকে ফোটে যত রোদ বাঁধতে থাকে ফুলগুলো ধীরে ধীরে বুঝে যায় আর দুপুরে একটা দিকে আপনি কোনো সাপলা বিলে গেলে একটা ফুলও পুরো ফোটা অবস্থায় দেখতে পাবেন না আধা বোঝা ফুল দেখতে পাবেন অথচ মহসেন সাহেব যে ছবিটা দুপুর একটা দুইটা তুলেছেন সেখানে শত শত শাপলা ফুল একদম পরিপূর্ণভাবে ফুটে আছে তার মানে মহসেন সাহেব আদালতে মিথ্যে বলেছেন ওই সময় উনি শাপলা বিলে ছিলেন না ছবিগুলো উনি সকালে যখন খামারে আসেন তখনই তোলা সে সময়টা উনি নিশ্চিন্ত বাসায় ছিলেন নীলমুখে খুন উনিই করেছেন আমি মাননীয় আদালতের কাছে এই কেসের নতুন করে তদন্ত দাবি করছি যাতে আসল খুনি ধরা পড়ে আর সেই সাথে আমার মক্কেল সুমন পাটরি জামিন মঞ্জুরের বিনীত অনুরোধ জানাচ্ছি পুরো আদালত যেন একটা বোমা পড়ে গেল যার সাহেব নড়ে চড়ে বসলেন এই সহজ কেসটা তুখর বুদ্ধিমান অ্যাডভোকেট দময়ন্তী যে একেবারে একশো আশি ডিগ্রি কোণে ঘুরিয়ে দিল মহাসিনের চোখ মুখে ভয়ের একটা ছাপ দেখা যায় নুরুল হতে বিচলিত চোখে দমন্তের দিকে তাকিয়ে থাকেন সামনে নিয়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়ান মাননীয় আদালত শাপলাফুল যখনই ফুটুক আমার মক্কেল মৌসিন রেজা যে তখন ওখানেই ছিল তা পুলিশ মোবাইল ট্র্যাক করে অবস্থান নিশ্চিত করেছে উনি ছবিটা সকালে তুলছেন বলার সময় হয়তো ভুলে বলছেন কিন্তু উনি যে ছবিটা দুপুরে ওনার স্ত্রীকে পাঠিয়েছেন তাতে তো কোনো ভুল নেই আমি এই মামলায় আসামি জামিন নামঞ্জুরে জোর আবেদন জানাচ্ছি এরপর জাজ সাহেব কিছুক্ষণ কী লেখালেখি করেন তারপর আজকের মতো এই কেস মুলতুবি ঘোষণা করে দু মাস পর পরবর্তী শুনানির দিন ধার্য করেন আর সেই সাথে পুলিশকে এই কেসটা আজকের এই নতুন তথ্যের উপর ভিত্তি করে পুনরায় তদন্তের নির্দেশ দেন আর আসামি সুমন পাটওয়ালিকে জামিন আবেদন না মঞ্জুর করেন জামিন নামঞ্জুর হতে হওয়াতে নুরুল একটু খুব একটা খুশি হয়ে উঠতে পারেনি যার সাহেব নতুন করে তদন্ত করতে বলছেন তার মানে কেসটা মোর খুঁজছে ইস এই শাপলা ফুলের ছবি যে কেসটাকে এমন গুবলেট করে দেবে সেটা ঘূনা করে মাথায় আসেনি না পরে শুনানিতে আটঘাট বেঁধেই নামতে হবে এদিকে দয়বন্তী কে যে তার একটা আশার আলো যেন দেখতে পান সেদিন করবি যখন বলেছিল ওরা দুপুরে গিয়ে শাপলা ফুল দেখতে পায়নি তখনই ওর এই কেশের বিবরণের কথা মৌসেন সাহেবের বক্তব্যের কথা মনে হয়েছিল মহসিন রেজা মিথ্যে বলেছেন এটা স্পষ্ট কিন্তু এতটুকু দিয়ে কিছুতেই প্রমাণ করা যাবে না যে খুনটা মৌসিন রেজাই করেছে অকাট্য প্রমাণ দরকার কিন্তু সে দময়ন্তী গভীর মনোযোগ দিয়ে ব্যাপারটা ভাবার চেষ্টা করছে ভিক্টিমের স্বামী মহসিন রেজা যে মিথ্যে বলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দুপুরে ওই সময়টা উনি কোথায় ছিলেন না তাহলে কোথায় এমন কোনো জায়গায় গিয়েছিলেন যেটা নীলিমাকে বলতে চাইনি কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক একটু ভাবেন দময়ন্তী এই ভাবনাটা একটু খতিয়ে দেখতে হবে আর যদি সেটা না হয় তাহলে খুনটা মহসিনে করেছে সে সময় মহসিন আসলে নিজের বাসাতে ফিরে এসেছিল খুনটা করতে কিন্তু পুলিশের ভাষ্য মতে মহাসিন ফোনের লোকেশন ছিল তখন ওই খামারের আশেপাশে তাহলে এই যখন ভাবছে ঠিক তখনই পুলিশ অফিসার হাফিজ এসে সালাম দেয় আপা শুনলাম আপনি কেসের মোড় ঘুরিয়ে দিয়েছেন দিলে নে তো আমার কাজটা বাড়িয়ে কোর্ট থেকে আবার নতুন করে তদন্ত করার আদেশ এসেছে তাই ভাবলাম আপনার সাথে একটু কথা বলে যাই আপনি কাকে সন্দেহ করছেন আর কেনই বা সন্দেহ করছেন দয়মন্তী একটু হাসেন বলেন বসো হাফিজ তুমি এসেছো খুব ভালো লাগছে আমার ভাবনাগুলো তোমার সাথে একটু মিলিয়ে দেখা দরকার কথাটা বলে একটা বড় সাদা কাগজ টেনে নেয় তারপর একটা পেন্সিল দিয়ে একটা একটা ছবি আঁকে খামার একটু দূরে বাড়ি বাড়ি আর খামারটার মাঝে দাগ দিয়ে বলে হাফিজ এই খামার থেকে মহসিন রেজার বাড়ির দূরত্ব দশ বারো কিমি মোটর সাইকেলে এই দূরত্ব যেতে কত সময় লাগতে পারে হাফিজ একটু চিন্তা করে বলেন তা আপা ধরেন কুড়ি মিনিটের মতো কিন্তু কেন আপা আপনি কি মহসিন সাহেবকে খুনি ভাবতেছেন দময়ন্তী মাথা নেড়ে বলেন আমি আসলে বোঝার চেষ্টা করছি ওই দিন দুপুরে সুমনের ক্রিকেট ব্যাট ডেলিভারি দেওয়ার কথা একমাত্র মহসিনে জানত আর এটাও জানত সুমন সাহেব ব্যাট খুলে দেখাবে কারণ উনি নিশ্চয় স্ত্রীকে বলেছিলেন ব্যাট মিলিয়ে দেখতে ঠিকঠাক ব্যাট ওরা দিল কিনা এবং এটা ইচ্ছাকৃত যাতে ব্যাটে সুমনের হাতের চাপ থাকে সুমন চলে যাওয়ার পরে মহসিন সেদিন বাসায় ঢুকেছিল খামার থেকে বাসায় যেতে তো খুব বেশি সময় লাগে না তারপর সুযোগ বুঝে নীলিমাকে ফোন করছে হাফিজ এটা অবিশ্বাসের হাসি এসে বলে আপা এখানে অনেকগুলো কিন্তু আছে আমরা মোহসিন সাহেবের ওই দিনে ফোনের লোকেশান ট্র্যাক করে দেখেছি উনি ওখানেই ছিলেন এমনকি উনি ওই সময় মেসেঞ্জার থেকে ছবিও পাঠিয়েছিলেন দয়মন্তী মাথা নানেন তারপর গম্ভীর মুখে বলেন দাঁড়াও এক মিনিট দয়মন্তী এবার মেয়ের মোবাইল ফোন দিয়ে কি কি যেন বলেন তারপর ফোনটা রেখে বলেন আচ্ছা হাফিজ তোমার সাথে তো আমার ফেসবুকে অ্যাড আছে হাফিজ একটু অবাক হয় হ্যাঁ তো আপা কিন্তু কেন দয়মন্তী হেসে বলেন একটু অপেক্ষা করো কিছুক্ষণ পর হাফিজের মোবাইলে একটা মেসেজ আসার শব্দ হতে হাফিজ দেখে ফেসবুকের মেসেঞ্জারে একটা মেসেজ আসে মেসেজটা খুলতে অবাক হয়ে দেখে দয়মন্ত্রী ম্যাডামের একটা মেসেজ ও কিছু বলতে যেতে দয়মন্ত্রী হাত তুলে ওকে থামায় তারপর বলে মেসেজটা আমি পাঠাইনি আমার মেয়ে করবি ওর মোবাইল থেকে আমার ফেসবুক লগ করে তোমাকে মেসেজ পাঠিয়েছে এখন বলো আমার অবস্থান কোথায় এখানে নাকি আমার মেয়ে কোথায় ওখানে হাঁপে যাবার পুরো বিভ্রান্ত হয়ে যায় তারপর অবাক হ গলায় বলে আপা এটা তো মাথায় আসেনি আর মানে মহসিন সাহেব কোনো বন্ধু তখন মেসেজ পাঠিয়েছিলেন তো একটু চিন্তা করে আমার মনে হয় মহসিন খুনটা করার পর এই ছবিগুলো পাঠিয়েছে যাতে পুলিশ ওকে সন্দেহ না করে ইচ্ছে করে সেলফি পাঠিয়েছে যাতে পুলিশ মনে করে যে ওই সময়টা মহসিন সাপলাপিলে ছিল কিন্তু একটা ছোট্ট ভুল এই কেসে আমার সন্দেহটা জোরালো করেছে দুপুরবেলা তোলা ছবিতে সাঁপলাফুল কখনো এমন পরিপূর্ণভাবে ফুটে থাকে না হাফিজ চিন্তিত গলা বলে কিন্তু আপা সাহেবের মোবাইল তো তখন তার কাছে ছিল না সেটা কি করে সম্ভব দমিতে দৃঢ় গলা বলে অবশ্যই ছিল তবে অন্য কোনো মোবাইল অন্য কোনো সিম যেটা কথা আমরা জানি না হাফিজ ঠিক ওই সময়টাতে ওখানে কোন কোন মোবাইল নাম্বার সক্রিয় ছিল সেটা জানা সম্ভব হাফিজ হতাশ গলা বলে আপা মোবাইল নাম্বার জানা থাকলে আমরা খুব সহজে বের করতে পারি লোকেশান কিন্তু ওই সময় ওই লোকেশানে কয়েকশো বা কয়েক হাজারের কাছাকাছি মোবাইল সক্রিয় থাকতে পারে যেখান থেকে সন্দেহ পর্যন্ত ফোন নাম্বার খুঁজে বের করা কঠিন কিন্তু মশিন রাজা যদি নিজেকে সন্দেহের উদ্ধার রাখার জন্য নিজের মোবাইলটা খামারে রেখে আসেন সেক্ষেত্রে আর একটা সিম আর একটা মোবাইল সাথে নিয়ে যাবার কথা না দয়বন্দ্রী চিন্তিত মুখে বলেন তা ঠিক আমাকে একটু ভাবতে দাও হাফিজ এবার গলা খাঁকড়ে দিয়ে বলে আবার আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মহসিন যদি খুন করেও থাকে তাহলে ওনার হাতের ছাপ ব্যাগটাতে নেই কেন দয়মিতি এবার সত্যি বিপদে পড়ে যান একটু ভেবে বলেন হাফিজ মহসিন সাহেব সত্যি খুনি কিনা সেটা বলতে পারছি না ওনার এই মিথ্যেটুকু আমাকে সন্ধিহান করেছে তুমি আমাকে একবার ক্রাইম সিনে নিয়ে যেতে পারবা মহসিন সাহেবের উপস্থিতি না থাকলে ভালো হয় তখন হাফিজ মাথা নেড়ে বলে এটা তো খুব সহজ কাজ এমনিতে আমি কাল যেতাম রুটিন ইনভেস্টিগেশন আপনি ফ্রি থাকলে কাল আমার সাথে যেতে পারেন দয়মন্তী সময়ত সূচক মাথা নেড়ে বলেন ঠিক আছে কাল যাব তাহলে দয়মন্তী আর হাফিজ ভিক্টিম নির্মার বাসায় এসে যখন পৌঁছে ততক্ষণ দুপুর একটা বেজে গেছে এলাকাটা বেশ নিরিবিলি এখনও আশপাশটা ফাঁকা এই এলাকায় বাড়িঘর কম আর দুপুর বলে আরও সংসার একজন পুলিশ ওদের ভিতরে নিয়ে যায় হাফিজ ঘুরে ঘুরে খুন হওয়ার জায়গাটা দেখায় কোথায় নীলিমার লাশ কেমন করে করেছিল জায়গাটা এখনো আলাদা করে চিহ্নিত করে রাখা দয়মেন্দি মন খারাপ করে দেখতে থাকে মেয়েটা হয়তো জানতই না ওকে কেউ মেরে ফেলতে যাচ্ছে একটা নিঃশ্বাস ফেলে এবার পুরো ড্রয়িং রুমটা চোখ খুব কিছু সুন্দর সুন্দর পেন্টিং টাঙানো এক পাশে কাচের বক্সে সাত আটটি ক্রিকেট ব্যাট রাখা দয়মেন্দি কাছে যেতে ভালো মতো খেয়াল করে তাতে বিখ্যাত কিছু ক্রিকেটারদের অটোগ্রাফ দেওয়া প্রতিটা ব্যাটে নিচে ছোট ছোট কাগজের নেমপ্লেটের মতো তাতে ক্রিকেটারের নাম এই ব্যাটটি দিয়ে খেলার সময়টাতেই লেখা বোঝাই যাচ্ছে লোকটা ক্রিকেট পাগল দমনতি দেখতে দেখতে একটা ব্যাটের কাছে এসে থমকে দাঁড়ায় তারপর ঝুঁকে নিচে হয়ে ব্যাটটার ধারের দিকে দেখতে থাকে মনে অজান্তে ঠোঁটটা জোরে কামড়ে ধরে তারপর হাফিজের দিকে তাকে গম্ভীর মুখে বলে হাফিজ এই ব্যাটটার ফরেনসিক রিপোর্ট চাই আমি দমনন্তি গলায় কিছুটা একটা ছিল হাফিজ ঝট করে ঘুরে তাকায় তারপর কাছে এসে বলে এটা দমেন্দি ব্যাটের কিনারা ইশারা করতে হাফিজ দেখে একটু চিট ধরা হাফিজ কৌতূহলায় জিজ্ঞেস করে আপা আপনি ভাবছেন এই ব্যাটটা দিয়ে মশেন খুন করছে এগুলো তো ব্যবহৃত ব্যাট খেলার সময় হতে পারে এমন দমিতে মাথা নাড়ে হতে পারে কিন্তু অন্য ব্যাটগুলোতে এমন নেই এটা যদি খুন করে থাকে সেক্ষেত্রে সূত্রটা মিলে যায় এখন দেখতে হবে ফরেন্সিক ডিপার্টমেন্ট আসলে এত কিছু খুঁজে পায় কি না হাফিজ সাথে সাথে ফরেন্সিক টিমকে ফোন করে আসতে বলে সেদিনের সব কাজ শেষ হবার সময় হঠাৎ একটা জিনিস চোখে পড়তে বিদ্যুতের চমকের মতো দয় একটা কথা মনে করি দ্রুত হাফিজকে ব্যাপারটা বলতেই হাফিজ কিছুক্ষণ চেয়ে থাকে তারপর বলে আপা আপনার অনুমান যদি ঠিক হয় তাহলে মসিন বেটার খবর আছে কে গলা ব্যন্দন কাস্তে এমন ভাবে হবে যাতে মেশিন আগে ভাগে কিছু টেন না পায় হাফেらっしゃস্ত করে বলে আপা বাকিটুকু আমার উপর ছেড়ে দেন আজ সুমন পাটোয়ারি বনা মেশিন রেজার কেসে শুনানিতেন এই কটা দিন দারুণ টেনশনে কেটেছে কিছু কিছু অনুমান এমন করে মিলে গেছে যে জয়মंती নিজে অবাক হয়ে গেছে সেই সাথে ভীষণ বেদিত হয়েছে আজ কেসের শুরুতে আসামি পক্ষের নুরুল হুদা বেশ আত্মবিশ্বাসের সাথে বলেন মাননীয় আদালত আপনি এই কেসের নতুন নির্দেশ তদন্তের নির্দেশ দিয়েছিলেন পুলিশ এই কেসে আমার জানা মতে এখনও পর্যন্ত নতুন কিছু পায়নি এই কেসের আসামি সুমন পাটোয়ারি খুনি যার হাতের ছাপ ওই ক্রিকেট ব্যাটে পাওয়া গেছে আমি আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করছি দয়মন্তী চশমার কাজটা মুছে নেন তারপরে একবার নুরুল হুদার দিকে তাকিয়ে উঠে দাঁড়ান একটু সহজ গলায় বলেন মাননীয় আদালত আমার প্রতিপক্ষের উকিল সাহেব জানাতে একটু ভুল হয়েছে পুলিশ নতুন কিছু পেয়ে যাবে যা শীঘ্রই জানা যাবে তার আগে আমি মশিন রেজাকে জিজ্ঞাসাবাদ করতে চাই কেন জানি না আজ মহসিনের ভয় ভয় লাগছে কিছুদিন আগে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে একটা ক্রিকেট ব্যাট নিয়েও গেছে কি যেন পরীক্ষা করবে শান্ত করা বলেন খেলোয়াড় ক্রিকেট ব্যাট সংগ্রহ করা তো আপনার একটা শখ আর সেগুলো অনেক যত্ন করে কাছের বক্সে রেখে দেন কাউকে হাত দিতে দেন না তাই না মহিন ঠিক বুঝতে পারে না জিজ্ঞাসাবাদ কোন দিকে যাচ্ছে ও বিভ্রান্ত করবে হ্যাঁ ব্যাটগুলো কাছের বক্সেই থাকে দয়মিন্ত এবার নাটকীয় গলা বলেন আর সেই প্রিয় ব্যাটে যদি রক্তের ছাপ লেগে থাকে তাহলে কি ব্যাপারটা ভালো হয় মসিন থতমতো খেয়ে যায় তোতলাম গলা বলেন সেটা তো ওই খুনি সুমন পাটোয়ারি করেছে নীলিমাকে মেরেছে আমার শখের ব্যাটটা দিয়ে দয়মিনতে মাথা নেন তারপর বলেন কিন্তু আপনার সঙ্গে থাকা কাচের বাক্সের ভিতরে একটা ব্যাট থেকে ফরেনসিক টিম রক্তের রমুনে পেয়েছে যেটা নীলিমার আর হ্যাঁ ওই ব্যাটে আপনার হাতের ছাপ পাওয়া গেছে মসিন বিস্মিত গলায় বলে সেটা কি করে সম্ভব দয়মনতে হাসে তাই তো আপনি তো খুন করে ব্যাটের রক্তগুলি ধুয়ে মুছে ফেলেছিলেন কিন্তু একটা ভুল করে ফেলেছেন ব্যাটের হাতলে যে গ্রিপার লাগানো থাকে তার নিচে কিছু কটন লাইনার থাকে দুর্ভাগ্যবশত খুনের সময় কয়েক ফটে রক্ত তাতে লেগে গিয়েছিল আর এটা সাথে সাথে শুষে নিয়েছিল আপনি তাড়াহুড়ে খেয়াল করেনি আপনি শুধু ব্যাটের কিনারার দিকটাতে লেগে থাকা রক্ত ধুয়ে মুছে তারপর রেখে দিয়েছিলেন মহাসনের মুখ ফেঁকাশা হয়ে যায় তোতলাম গলায় বলে কিছু করিনি আমি এগুলো মিথ্যে কঠোর বলেন আদালত সেদিন একমাত্র সুমন ঠিক ওই সময়টাতে ক্রিকেট ব্যাট দিতে আসবেন পুরো প্ল্যানটায় আগের থেকে সাজানো ইচ্ছে করে দুপুরে সাপটা বিলে ছবি পাঠানো হয়েছিল যাতে পুলিশ বিভ্রান্ত হয় কিন্তু সেখানেও ছিল। ছবি আসলে সকালের তোলা যা আমি আগেও প্রমাণসহ বলেছি মহসিন রেজা সেদিন তার স্ত্রী নীলিমাকে ব্যাট ভালো করে দেখে নিতে বলেছিল আর তাই ওই ব্যাটে সুমনের হাতের ছাপ পাওয়া যায় সুমন চলে যেতে মহাসিন রেজা সেদিন বাসায় যান তারপর সুযোগ বুঝে ওনার সঙ্গে থাকে একটা ব্যাট দিয়ে নীলিওয়ার পিছন থেকে আঘাত করে খুন করেন তারপর ওই ব্যাটটা ধুয়ে মুছে আবার কাচের বাক্সে রেখে দেন আর সুমনের ডেলিভারি করা ব্যাটটা কাপড় দিয়ে পেছিয়ে ধরে তাতে রক্ত মাখিয়ে ফেলে রাখেন যাতে সুমন ভেসে যায় ফেসে যায় তারপর উনি চুপচাপ আবার খামারে ফিরে আসেন মাননীয় আদালত এলাকাটা নীরব আর দুপুর হওয়াতে মহাসিন সাহেবের আসা যাওয়ায় কেউ তেমন খেয়াল করেনি আর করলেও খুনের মামলায় কেউ এগিয়ে সাক্ষী দিতে এই হলো ফরেন্সিক ডিপার্টমেন্টের রিপোর্ট যেখানে মশিন রেজার সঙ্গে থাকা ব্যাটে নীলিমার রক্ত পাওয়া গেছে মহাসিনের চোখ এবার সত্যিকারে ভয় দেখা গেলে পা যেন অবশ হয়ে এসছে দুরুল হুদা আর মরিয়া হয়ে উঠলেন মাননীয় আদালত আমার মক্কেল মসিন রেজার সঙ্গে থাকা ব্যাটে যে রক্তের নমুনা লেগেছিল তা হয়তো সুমন পাটরে খুন করার সময় ছিটকে গিয়ে এ লেগেছিল ওই সময় হয়তো কাছের বাক্স খোলা ছিল আর সবচেয়ে বড় কথা হলো ওই মুহূর্তে আমার মক্কেল মেশিন রোজা ওখানে উপস্থিত হওয়ার কোনো প্রমাণ আমার প্রতিপক্ষ উকিল দিতে পারেননি যা সাহেব মাথা নারেন এটা তো দorulhota ঠিক বলেছেন জিগা সদস্যিতে ডাকাতে তো হেসে বলেন माननीय আদালত এই কেসের যতই সত্যের মুখোমুখি চাই ততই এক ঘিন্ন ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছে মহসিন রেজা যে সেদিন যে ঠিক ওই সময়ে বাসায় উপস্থিত ছিলেন তার জোরালো প্রমাণ পুলিশ দিয়েছে সেদিন নীলিমাকে খুন পর মহসিন তার নিজের একটা ট্যাবে ফেসবুক লগ ইন করে তারপর নীলিমার মেসেঞ্জারে সাপড়াবিলে ছবিগুলো পাঠায় এই ট্যাবটা সবসময় ওনার সাথেই থাকে ব্যবসায়িক হিসাবপত্র রাখার জন্য মাননীয় আদালত সেদিন ইচ্ছে করে মহসিন রেজা তার মোবাইল খামারের পাশে শাপলা বিলের আশেপাশে লুকিয়ে রেখে এসেছিলো যাতে পুলিশ কখনও মোবাইল ট্র্যাক করলে ওনার অবস্থান ওখানেই দেখা যায় কিন্তু খুন করার সাথে সাথে নিজেকে আরও বেশি নির্দোষ প্রমাণ করার জন্য ট্যাপটার সাথে করে নিয়ে এসেছিলেন যেটাতে কোনো সিম ছিল না কিন্তু ফেসবুকে লগ করতে হতো আর যেটা উনি করিয়েছিলেন বাসার ওয়াইফাই দিয়ে পুলিশের আইটি ডিপার্টমেন্ট মহাসিন সাহেবের বাসার রাউন্ডার থেকে ওই সময় কোন কোন ডিভাইস লগ ছিল তার হিস্ট্রি পেয়েছে আর তার মশিন রেজার ব্যবহৃত ট্যাপটা পাওয়া গেছে এছাড়া ওই সময় উনি যে আইপি অ্যাড্রেস বাসায় ব্যবহার করে ফেসবুক করেছে তা আইটি ডিপার্টমেন্ট নিশ্চিত করেছেন আমার প্রতিপক্ষ উকিল নিশ্চয় এখন এটা অন্তত বলবেন না যে ডেলিভারি ম্যান সুমন পাটোয়ারি সেদিন ওই বাসায় ঢুকে মশিন রেজার ফেসবুক লগ ইন করেছিলেন পুরো আদালত একদম থমকে যায় নুরুলদা মাথা নিচু করে বসে পড়েন মশিন তলপেটে একটা চাপ অনুভব করে মনে হচ্ছে প্রস্তাব পাচ্ছে চিন্তিত কিন্তু এমন নিঃসঙ্গে খুনের মোটিভ কি দয়মতী মন খারাপ বলেন মাননীয় আদালত এই দম্পতি নিঃসন্তান ছিল মহসিন রাজা আরেকটা বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু নিনিমা সম্মতি দেয়নি সেক্ষেত্রে ডিভোর্স করলেই হতো কিন্তু একটা ব্যাপার ছিল এখানে পুরো বাড়িটা খামার সব কিছু ছিল নীলিমার নামে তাই ডিভোর্স হলে উনি কিছুই পেতেন না সেখান থেকে এই খুনের প্ল্যান যাতে উনি নতুন করে বিয়ে করতে পারেন আবার সব সম্পত্তি একটা বড় অংশ হাতছাড়া না হয়ে যায় মাননীয় আদালত এই কেসের ভিক্রিম নীলিমা একটা নিঃশংস খুনের শিখার আর যেটা করেছেন ওনার স্বামী মসিন রেজা এই খুনটা ছিল একদম পূর্ব পরিকল্পিত ক্রিকেট ব্যাটটা অর্ডার করা তারপর নীলিমাকে সেটা ভালো করে দেখে নিতে বলা সাপলা বিলে পুলিশকে ভুল পথে নিতে নিজের খামারে ফোন রেখে দেওয়া নীলিমার স্বর্ণ অলঙ্কার নিখুঁত অপরাধ বলে এটা নেই একটা না একটা ভুল থেকেই যায় আমি এই খুনের প্রকৃত আসামি মহাসিন রেজার কঠোর দৃষ্টান্ত শাস্তি দাবি করছি আর সেই সাথে আমার মক্কেল সুমন পাটরকে নিঃস্বার্থ মুক্তির আবেদন জানাচ্ছি পুরো আদালত একটা চাপা গুঞ্জন উঠে গেল সবাই অধীর আগ্রে জাজ সাহেবের মুখের দিকে তাকিয়েছে কিছুক্ষণ পর জাজ সাহেব গম্ভীর মুখে বললেন সমস্ত সাক্ষী প্রমাণ বাদী বিবাদী দুই পক্ষের উকিল যুক্তি সহ শুনে আদালত মহসিন রেজাকে এখনই গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সেই সাথে পুলিশ এই মামলার নতুন তদন্তের সব রিপোর্ট ও দ্রুত সময়ের জন্য চার্জশিট দেবার আদেশ দিয়েছেন আর মিথ্যে করে ফাঁসানো সুমন পাটোয়ারিকে এই আদালত নিঃস্বত্ব মুক্তি আদেশ দিচ্ছেন পুরো আদালত একটা হর্ষধ্বনি ওঠে দুজন পুলিশ এর মাঝে মসিন রেজাকে গ্রেপ্তার করেন সুমন পাটলি পায়ে পায়ে কাছে আসে অবিশ্বাস নিয়ে এই মহান মানুষটার দিকে শ্রদ্ধা নিয়ে তাকিয়ে থাকে আপা আপনার জন্য আমি এমন একটা মিথ্যে মামলা থেকে রেহাই পেলাম আপনার মতো সব জায়গায় একজন করে যদি এমন ভালো মানুষ থাকতো তাহলে এই দেশ সোনার দেশ হইত দমেন্তি মৃদু হেসে বলেন অবশ্যই হবে ভালো মানুষের সংখ্যা সবসময় বেশি যাও তোমার বউ বাচ্চা অপেক্ষা করছে সুমন এগিয়ে যেতে সবার সবারকে ছোট্ট ছেলে এক লাভ দিয়ে বাবার কোলে ওঠে দুই হাত দিয়ে শক্ত করে গলা জড়িয়ে ধরে সুমন এক হাতে ছেলেকে সামলায় আর এক হাতে স্ত্রী হালিমাকে শক্ত করে ধরে একটা আত্মতৃপ্তি নিয়ে ওদের দিকে তাকিয়ে থাকে সেদিন রাতে পুরো কেসের ঘটনা বলতে মাকে জড়িয়ে ধরে বলে তুমি আমার হিরো উফ কি সাংঘাতিক একটা কেস তুমি জিতে এসেছ দমন্তি একটি স্লান হাসি দেয় কে যে তার একটা আনন্দ অবশ্যই আছে কিন্তু বুকের ভিতর নিলিমার জন্য যে একটা কষ্ট কুড়ি কুড়ি খাচ্ছে একটা মেয়ে যে একজনকে অনেক বিশ্বাস করেছিল সেই মানুষটা যে ওকে এমনভাবে মেরে ফেলবে তা হয়তো ঘূর্ণাক্ষে বুঝতে পারেনি এমন মৃত্যু যে সত্যি কাম্য নয় দয়মন্তী একটু ভেবে স্বস্তি পায় যে শেষ পর্যন্ত প্রকৃত আসামি ধরা পড়েছে আর তার সর্বোচ্চ শাস্তিও হবে অ্যাডভোকেট দময়ন্তী গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং